করোনার সময়কালে অক্সিজেনের অভাবে অনেক করোনা রোগী প্রাণ হারাচ্ছেন। প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার না থাকায় মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে রোগীদের অক্সিজেন সরবরাহ করার জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর একটি খুব ভালো উপায়। এই অক্সিজেন কনসেন্ট্রেটরই উদ্বোধন করলেন আসানসোল পৌর কর্পোরেশন। এই সমস্ত অক্সিজেন কনসেন্ট্রেটরগুলি পৌর কর্পোরেশনের আওতাধীন সমস্ত স্বাস্থ্যকেন্দ্রে রাখা হবে এবং যখনই কোনো রোগীর প্রয়োজন হবে অক্সিজেন পরিষেবাও দেওয়া হবে। রাজ্য আইন এবং পূর্তমন্ত্রী মলয় ঘটক এই অক্সিজেন কনসেন্ট্রেটরের উদ্বোধন করেন। এছাড়াও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন অমরনাথ চ্যাটার্জি, আসানসোল পৌর কর্পোরেশনের প্রশাসনিক বোর্ডের চেয়ারম্যান অভিজিৎ ঘটক, বোর্ডের সদস্য দিব্যেন্দু ভগত, মীর হাসিম এবং পৌর কর্পোরেশনের সকল কর্মকর্তাই। আপনারা দেখছেন বহু কাজের মধ্যে দিয়ে তিনি আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয়। আপনার ফটো উঠাও। র্যাম্পি গ্রুপের প্রাইভেট ইউনিট আপনারা সকলে জানেন যে सारा देश में होंगे होंगे सारा राज्य में होंगे होंगे हमारे सिस्टम जो कोरोना वायरस से जुड़े लोग हैं जो कि कोरोना वायरस से लड़े हमारे राज्य में हमारे लोगों को बहुत ज़्यादा बढ़ा है क्योंकि आगे बढ़ो आसपास जिला अस्पताल ये सारे राज्य बड़े सावर विभिन्न अस्पताल के बड़े अस्पताल जगह पर पहुँचे এবং প্রথম ধাক্কা থেকে আমরা বেরিয়ে এসেছিলাম। আমাদের জেলায় একটি মেডিকেল কলেজ, সমতা মেডিকেল কলেজ, সেই কলেজটাকে পুরোপুরি সরকারিভাবে অধিগ্রহণ করে আমাদের এই জেলার মানুষকে করোনা ভাইরাসের চিকিৎসা প্রদান করেছিল রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়েছে। এবং এবারে যে করোনা ভাইরাস আগের থেকে কিন্তু আলাদা হঠাৎ অক্সিজেনের অভাব দেখা দিয়েছিল এবং সেই সময়ে অক্সিজেনের সরবরাহ বেশি না থাকায় অনেক পেশেন্টকে হাসপাতালে পৌঁছাতে হতো, হাসপাতালে ভর্তি হতে হতো। কিন্তু বেশ কিছু কোম্পানি যেমন আজকে র্যাঙ্কি এগিয়ে এসছে, সেরকম অক্সিজেন কনসেন্ট্রেটার আজকে বাজারে চলে এসছে এবং এই অক্সিজেন কনসেন্ট্রেটার হচ্ছে আবার থেকে সরাসরি অক্সিজেন তৈরি করে এবং সেই অক্সিজেনকে যেখানে প্রয়োজন সেখানে সেই অক্সিজেন দেওয়া যেতে পারে। সুতরাং এই যে পাঁচটা অক্সিজেন কনসেন্ট্রেটার আজকে আসানসোল কর্পোরেশন পেয়েছে, আসানসোল কর্পোরেশনের আন্ডারে অনেকগুলো সেন্টার আছে, হেলথ সেন্টার আছে, যেগুলো আজকে সেন্টার ছিল সেখানে মানুষের চিকিৎসা হয়, সেখানে অন্ততপক্ষে আগামী দিনে অক্সিজেনের অভাব দেখা দেবে না। আমি আরও একটা জিনিস বিশেষ করে অভাবকে বলে যেতে চাই। আমার কাছে কয়েকদিন আগে একটা কোম্পানি এসেছিল, তারা ঠিক এই ধরনের জল তৈরি করে, হাওয়া থেকে জল, সরাসরি হাওয়া থেকে জল তৈরি করে। অর্থাৎ আগামী দিনে গ্রাম থেকে গ্রাম করে আর হয়তো ওই পাইপ ফ্যামিলি যেমন দরকার হবে না, এক একটা করে বেশি প্রস্তুতিতে সেখানে আবার থেকে জল তুলে অন্য জল পাবে। তো সাইন্স যত এগিয়ে যাচ্ছে, মানুষের সুবিধা তত বাড়ছে, কিন্তু অক্সিজেন কনসেন্ট্রেটর আজকে রোগের বিরুদ্ধে লড়াই করার জন্য এসছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার জন্য এসছে। আমরা যত মানুষের কাছে অক্সিজেন পৌঁছে দিতে পারবো, তত মানুষকে আমরা করোনা থেকে মুক্ত করতে পারবো। आसानसोल থেকে মহেশ দের রিপোর্ট, টিভি নিউজ 10। Basically, we are the manufacturer of ferroalloys and steel. Mainly, amra dekho ekhane jara production korchi je high carbon and medium carbon, silicon manganese, ferromanganese and ferrochrome. Along with that, mild steel, MS, billet we are producing, and the dispatch production is around, you can say, only 10,000 to 12,000 metric tons, including of ferro and steel. And total employment is around 1,500, including the temporary workers and permanent and all. So we are mainly output is going towards export, that is 70% nowadays, 70% export is there and around 30% domestic consumption. We are supplying to steel plants and other private big plants just like Hindalco and all. भिक चौधरी आप सबका स्वागत करता हूँ। वेल फ्रेंड्स, आप सबको आज मैं जिस विषय में बोलने वाला हूँ वो है रेस्टोरेंट चेन बिजनेस में। अगर आप सब इन्वेस्ट करना चाहते हैं रेस्टोरेंट बिजनेस में तो ये एक सही मौका है। कोरोना के बाद मार्केट में एक वैक्यूम क्रिएट हुआ है। इस वक्त में अगर कुछ इनोवेटिव कॉन्सेप्ट के साथ अगर आप लोग इन्वेस्ट करते हैं, आप लोग को अच्छा रिटर्न मिलेगा। लेकिन आप लोगों को एक जगह में इन्वेस्ट करने से नहीं होगा। आपको जो मेन इन्वेस्टमेंट है उसको पार्ट बाय पार्ट मल्टीपल यूनिट्स में इन्वेस्ट करना पड़ेगा। अगर कोई भी आप में से इंटरेस्टेड है रेस्टोरेंट चेन बिजनेस में या फिर रियल एस्टेट के लिए कोई भी डील्स आपको चाहिए सिलीगुड़ी, गैंगटॉक, दुर्गापुर, इस बेल्ट में जल्द से जल्द मेरे से संपर्क कीजिए। 9564845420 मेरा नंबर है, आप लोग व्हाट्सएप कर सकते हैं। नमस्कार।